হরেক রকমের মাছের ছয়লা মুন্সিগঞ্জের মির্কাদি মৎস্য আড়ত। স্থানীয় নদী খাল বিলের তাজা মাছ ছাড়াও হরেক রকমের সামুদ্রিক মাছে ভরে গেছে বাজার। হাটে ক্রেতার চেয়ে মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় মাছের দাম কমে গেছে। সস্তায় বিক্রি হচ্ছে পোয়া, রুই ও পাঙ্গাস। অনেক সস্তা, মনে করেন পোয়া মাছ 120 টাকা কেজি, যে পোয়া 400-500 টাকা কেজি। আল্লাহ পাক যা দিছে পোয়া মাছের মধ্যে মাইল্লা দিছে আমাকে খাওয়ার জন্য। এখানে রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, হিং মাছ আছে, কই মাছ আছে, শোল মাছ আছে, পদ্মা ইলিশ, ভালো ইলিশ। আমাকে এখানে অনেক জায়গাতে মাছ কিনতে আসে। মাছ বাজার বেশি আছে দেখা, এই মাছ বিক্রি কম হয়েছে, তার এই কারণে মাছের দাম কমে গেছে। পোয়া মাছের আমদানি বেশি, এই জন্য আমি এই পাঙ্গাস মাছ, এই যে নলা মাছ, এই কাতলা মাছ, এগুলি দাম কম। ধলেশ্বরী নদীর তীরে খোলা আকাশের নিচের এই হাটের সংস্কার না হওয়ায় প্রতিকূলতার মধ্যেই চলে বেচাকেনা। আমরা খোলা আকাশের নিচে মাছ বেছি, এই মাছ বেছে বৃষ্টি বাদল, হ্যাঁ, সম্পূর্ণ অপেক্ষা করে আমরা মাছ বেছি। আমাদের জায়গার কোন জায়গা প্যাক হয়ে যাবে। দেড় একর জমির উপর শতাব্দী প্রাচীন হাটটিতে প্রতিদিন 40 জন আড়তদার ও 200+ বিক্রেতা কোটি টাকার মাছ বিক্রি করেন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।